আন্তর্জাতিক নারী দিবস আজ, টেকসই আগামীর জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য। এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ এ দিবসটি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া আফরিন ঐশী। বাকেরগঞ্জ প্রতিনিধি মৃধা জোয়েল জানান, বরিশালের বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে উপজেলা হলরুমে নারীদের অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আবুজর মোহাম্মদ ইজাজুল হক সহ অন্যান্যরা। ভাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মোহাম্মদ জাহিদ জানান, কুমিল্লার লাকসামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌরসভার তাজুল ইসলাম কনফারেন্স হলরুমে এই সভার আয়োজন করা হয়। এ সময় পৌর মেয়র অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান, দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ ইকবালুর রহিম। হরিপুর প্রতিনিধি নূর মোহাম্মদ জানান, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং সিডিএ দিনাজপুরের সহযোগিতায় অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা লস্কর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল সহ অন্যান্যরা। ঝালকাঠির প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশ জানান, ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে ডিসি অফিসের সুগন্ধা কক্ষে এক সভার আয়োজন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক উম্মে আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। কোটালীপাড়া থেকে স্টাফ রিপোর্টার আবুন নাইম শাহ জানান, গোপালগঞ্জ কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার কিয়া দাস সহ অন্যান্যরা। সুরাইয়া আফরিন ঐশী, নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। বিশেষ করে আমাদের আওয়ামী লীগ সভাপতি কোটালীপাড়ার প্রতি সন্তান শামীম শাহরিয়ার। ফরিদপুরের আলোচিত ২০০০ কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি খন্দকার মোতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুর প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানান, সোমবার রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোতেশাম হোসেন বাবর সাবেক এলজিআরটি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই। ফরিদপুর কোতোয়ালি থানায় এ নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা মোতেশাম হোসেন বাবরের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এদিকে খন্দকার মোতেশাম হোসেন বাবর গ্রেপ্তার হওয়ার শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহের গফরগাঁয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মতিউর রহমান মতি জানান, মঙ্গলবার উপজেলা হলরুমের র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন পাদল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসি, সহকারী কমিশনার ভূমি কাবেরী রায়, গফরগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ, রেশমা আক্তার, শিববির আহমেদ ও রহিমা খাতুন সহ অন্যান্যরা। আমি কি কথাটা পুরুষ দিবস কিন্তু পালন হচ্ছে না, নারী দিবস পালন হচ্ছে। নারীরা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মাঝে নারীরা পালন করে না। পুরুষের যে কাঠামো আছে, এই কাঠামোর মধ্যে আছে যেমন আইন কাঠামো, আইন কিন্তু নারীকে বৈষম্য তৈরি করতে পারে, পুরুষতান্ত্রিক কাঠামো তৈরি করে নারীর প্রতি, নারীর উন্নয়নের বিরুদ্ধে প্রতিবদ্ধতা সৃষ্টি করে। ইতিহাসে কত নারী থেকে শিখিয়ে ছিল লেখা নাই তার পাশে। হ্যাঁ, আমরা এখান থেকে অনেক এগিয়ে এসেছি, মানবীয় কথা বলছি ওইখান থেকে চেষ্টায় এবং ইচ্ছে স্বাধীনতার অনেক বছর পর হলেও আমরা বিমুক্তিযোদ্ধাদের নামের পাশাপাশি আমরা কাছে বিভক্ত পেয়েছি বিভঙ্গনাদের নামের তালিকা সহ ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে এখন নারীরা মায়েরা শিক্ষকতা করেন। শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বিভিন্ন পক্ষে প্রধান বিচারক, বিজ্ঞ বিচারক, শিক্ষিকা, কুমিল্লার দাউদকান্দি উপজেলা যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক 7ই মার্চ পালিত হয়েছে। দাউদকান্দি উপজেলা প্রতিনিধি শেখ ফিরোজ জানান, সোমবার এই উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দলীয় কর্মসূচি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। আলোচনা সভায় দাউদকান্দি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খন্দকার শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ সুমন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মানিক সরকার, পৌর স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ফখরুল ইসলাম সরকার সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। বগুড়ায় একাধিক মামলার আসামি মিথুন খান ওরফে মিথুন বিহারীকে একটি বিদেশি পিস্তল ও 1 রাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় দক্ষিণ আটাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানায়, গ্রেফতার হওয়া লিটন দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও অপহরণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের দক্ষিণ আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, 1 রাউন্ড গুলি সহ একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।